মর্নিং ফ্রেন্ডস, তো দেখো আমি সকাল সকাল একদম চলে এসেছি আমার গাছগুলো দেখতে। আর তোমরা এখানে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, আর মানে ফুল ফুটেছে মানে এটা দেখলে অটোমেটিক মানে ঘুম থেকে উঠে এসে তো মন ভালো হয়ে যায়। আর নিজে হাতে গাছে জল দেওয়া আমিও করি, মেয়েও করে। আর এখানে দেখো গাছে নতুন পাতা এসছে, আর কদিন আগেও ফুল দিয়েছিল বাট আজকে আর ফুল ফোটেনি টগর গাছে। আর এদিকে আমার মিন্ট গাছটা প্রায় মৃত হয়ে যাচ্ছিলো বাট সে আবার নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কারণ তোমরা জানো আমরা যখন দুদিনের জন্য আমরা যখন মায়াপুরে গেছিলাম তখন এটা বেঁচে ছিল, বাট আসার পর এটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো। খুবই খারাপ লাগে, ঠিক না? আর কারণ বুঝতেই পারো একটা মানে কিছু বাঁচিয়ে রাখবো, মরে গেলে তো খারাপ লাগবেই নিজে হাতে। আর আমার পেছনে দেখো আরেকটা গাছ, এটার নাম হচ্ছে ওয়ান্ডারিং জিউ। তো এটা মানে খুব সুন্দর, এটা হয়ে মানে গাছটা বেড়ে এরকম ঝুলে যাবে, মানে ওটা জাস্ট মানে দেখার মতন। তো চলো আমরা এখন চলে যাই আমাদের কিচেনে, কারণ আমাদের অনেক কাজ বাকি। এতক্ষণ গাছের ওখানে ছিলাম, অনেকটা টাইম আমাদের মানে ওয়েস্ট হয়ে গেল, ওয়েস্ট বলবো না, অনেকটা টাইম ওখানে চলে গেল। এবার আমার কিচেনে দিতে হবে, কারণ আমার হাজব্যান্ড বেরোবে খাওয়া দাওয়া করে। ও আমার মেয়ে মর্নিং ওয়াক করে একদম বাজার টাজার নিয়ে ঘরে ঢুকেছে। এখানে দুই রকমের চিড়ে আছে, একটা হচ্ছে মোটা চিড়ে আর একটা হচ্ছে পাতলা চিড়ে। আর এখানে দিশা এখন ওকে আমি পোহা বানিয়ে দেবো, সরি পোহা না তো পোলাও, চিড়ের পোলাও বানিয়ে দেবো। আর পোহাই বলে, আচ্ছা পোলাও বলে, আমি করেছি যাই হোক। আর এখানে দেখতেই পাচ্ছ আমলা, এটা জুসের জন্য কাজে লাগবে খুব, আর আর মাথাতেও দেবে। আর এখানে হচ্ছে গাজর, যেটা কি না আমার চিড়ের পোহা পোলাও যাই হোক যাতে লাগবে। আর কড়াইশুঁটি, আর এখানে রয়েছে কিছু কড়াইশুঁটি। তো আমি এখন চিড়ের পোলাওটা ফার্স্ট ওকে বানিয়ে দিই, আর নাহলে বাকি কাজগুলো আমার লেট হয়ে যাবে। তো ঠিক আছে আবার আসছি, পরেই কথা বলছি। দেখো এখানে আমি পোহার জন্য আলু মটরশুঁটি আর গাজর কেটে নিয়েছি। তো আগের দিনই তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তো আজকে আর শেয়ার করছি না, তো ঝটপট করে বানিয়ে ফেলি, নাহলে ওখানে আবার ব্রেকফাস্ট লেট হয়ে যাবে মেয়ের খেতে খেতে আমার নাহলে আবার। তো আর ওদিকে আমি চিড়েটা ভিজিয়ে আমি হলুদ আর লেবু ওটা আমি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আমার পোলাও একদম রেডি, আর পোলাওটা খেতে জাস্ট টু গুড হয়েছে। জানি না দিশার খেয়ে কেমন লাগবে, দিশা পোলাওটা খেয়ে বল। টু গুড না আজকে পোলাওটা, মানে জাস্ট টু গুড আমি করেছি বলে বলছি না, মানে দেখো এত কালারফুল হয়েছে, এত কালারফুল হয়েছে, ইয়েলো গ্রিন অরেঞ্জ, শুধু ঝাল হয়নি। ঝাল হয়েছে, ঝাল খায় না, একটু একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি খায়। দেখো আমি এখন বেরিয়ে গেছি, আর আজকে জামাকাপড়গুলো সব আমি কেচে নিলাম, দিদিকে আর কাস্তে দিইনি এই কারণে, কারণ ওনার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো এই কারণে আমি আজকে জামাকাপড়গুলো সব কেচে শুকুর দিয়ে তারপরে এখন আমি বেরোচ্ছি পড়াতে। তো দেখো আমি পড়িয়ে চলে এসেছি, আর আমাদের লাঞ্চও হয়ে গেছে। তো দিশার জন্য বানিয়ে ফেললাম আমি জুসটা, আর আজকে একটু বিটের পরিমাণটা বেশি হয়ে গেছে, তো এই কারণে কালারটাও দেখো পুরো পার্পেল হয়ে গেছে। তো দিশা ওর জুসটা নিক, তো ততক্ষণে আমি অন্য কাজে পড়ি। ফ্রেন্ডস, তো দেখো আমি সব আইটেম নিয়ে বসে পড়েছি, এগুলো হচ্ছে আমার মান্থলি গ্রসারি আইটেম। তো তোমরা দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমি সব এগুলো আলাদা আলাদা করে রেখেছি, এই কারণে তোমাদের দেখাতে আমার সুবিধা হবে, এই কারণে আমি সব খুলে রেখেছি। তো ঠিক আছে আমি এখন স্টার্ট করছি এগুলো। তো দেখো প্রথমে দেখাচ্ছি, এখানে আমার রয়েছে কিছু চিড়ে ভাজার আইটেম, কারণ আমি সন্ধ্যাবেলা যখন পড়াতে বসি তখন আমি এসে যে সন্ধ্যাবেলা কিছু আবার খাবো, তো সেইটা এখন টাইমটুকু আমার থাকে না, আমার মনে হয় যেন টাইম নষ্ট হচ্ছে। তো একদম রেডিমেড এগুলো খেয়ে নেবো, বাস হয়ে যাবে। তো এখানে দেখো মুড়ি ভাজারও কিছু প্যাকেট নিয়ে নিয়েছি, ঝালমুড়ি। আচ্ছা আমরা চা খুব কম পরিমাণে খাই, কারণ দুধের চা আমরা একেবারেই খাই না, দুধের চায় বুঝতেই জানোই তোমরা দুধের চায় লিকারটা বেশি লাগে। তো আর আমরা সাধারণত খাই বেশি হচ্ছে লিকার চা, লেবু দিয়ে, লেমন টি যেটাকে বলি। তো এই কারণে জাস্ট 100 গ্রামই নিই আমরা।
আচ্ছা, আর এখানে রয়েছে তোমার মেয়োনিজ, যেটা কিনা আমার প্রচুর কাজে লাগে মেয়োনিজ। কারণ জানো আমরা স্যান্ডউইচে খাই, তারপরে পাস্তাতে লাগে, তারপরে আমার মাশরুম আইটেম যেটা আমি কিনা বানাই সবজি, সেখানেও আমি মাশরুম ইউজ করি মাঝে, সরি মেয়োনিজ ইউজ করি মাঝে মাঝে। তো এই কারণে আমি বড় প্যাকেটটাই নিয়েছি মেয়োনিজের। আর এখানে রয়েছে তোমার জলজিরা, জলজিরা অনেক সময় গ্যাস টেস হয়ে গেলে আর লেমন টিতে ইউজ করতে লাগে। আর এখানে হচ্ছে তোমার ফরচুন রেডিমেড সয়াবিন, যেটা কিনা ঝটপট রেডি হয়ে যায়, যেটা কিনা দিশা খেতে খুব ভালোবাসে, তোমরা বাড়িতে ইউজ করতে পারো। আর এখানে রয়েছে চানাচুর, চানাচুর অনেকদিন পর আনলাম, কারণ চানাচুরও আমার খুব একটা খাওয়া হয় না, কারণ আমি একটু অ্যাভয়েড করি চলি, আর মেয়ে তো খাইই না। আর এখানে রয়েছে তোমার মেরি বিস্কিট, মেরি বিস্কিট, মেরি বিস্কিট এই কারণে আনি কারণ এটার এটা সকালবেলা বা কেউ লোকজন আসলে তাকে দেওয়া যায় চায়ের সাথে, ব্যাস আমি এইটাই শুধু রেখেছি। আর এখানে হচ্ছে তোমার 1 কেজি মুসুর ডাল আর 1 কেজি মুগ ডাল। আর এখানে হলুদের পরিমাণটা একটু বেশি নিই আমি সবসময় 500, কারণ হলুদ বিভিন্ন পারপাসে লাগে জানোই তোমরা। আর এখানে হচ্ছে এটা লিকুইড, সার্ফ লিকুইড জামাকাপড় ধোয়ার জন্য। আর সোয়া সসটা একেবারেই শেষ হয়ে গেছিলো, তো সোয়া সসও নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে তোমার 2 কেজি ছোলা, যেটা কিনা আমরা খুব পরিমাণে খাই, ছোলা গ্রিন মুগ তোমরা দেখতেই পাও। আর এখানেও রয়েছে 2 কেজি মটর, ঘুগনির মটর, এটাও আমরা খুব ভালো খাই। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছ সাদা তেল, যেটা কিনা 4 লিটার নেওয়া হয়েছে। আর মাস্টার্ড অয়েল, এটাও 4 লিটার নিয়েছি, যদিও বেঁচে যাবে তাও এনে রাখি, যদি বাড়িতে মেহমান আসে বা আমাদের দেখতেই পাও আমরা আমাদের নিমন্ত্রণ টিমন্ত্রণ করলে তখন তো বেশি পরিমাণে রান্না হয়, তো যেন তখন যেন ছুটে না যেতে হয় বাজারে, তো এই কারণে এনে রেখে দেওয়া। আর এখানে এনেছি আমি 5 কেজি আটা, আটা সাধারণত আমি চাকি থেকেই নিয়ে আসি, তাও আমি এনে রাখলাম, প্রয়োজনের লেগে লাগবে তো অবশ্যই। আর এখানে রয়েছে 2 কেজি চিনি, চিনিটাও আমার খুব একটা লাগে না, যদি চাটনি পায়েস এই জাতীয় কোনো জিনিস করি তবে আমার চিনিটা লাগে, নচেত আমরা চিনিটা খুব অ্যাভয়েড করি। আমরা সাধারণত গুড়টাই বেশি খাই, গুড়, হ্যাঁ গুড়টাই বেশি খাওয়া হয়। আচ্ছা, এখানে রয়েছে 1 কেজি জাস্ট নুন, আর রয়েছে স্টিল হুড বাসন মাজার জন্য। আচ্ছা, সাবানটাও আমরা লিকুইডটা ইউজ করি, আর আমার হাজব্যান্ড ইউজ করে এই টাইপের সাবানগুলো, ওকে লিকুইড সাবান বললেও মাখে না, আর একটা দুটো লাগে বাড়িতে। আচ্ছা, আর এখানে রয়েছে আমার গোলমরিচ, আমরা গুঁড়ো লঙ্কাটা আনি ঠিকই রঙের জন্য, তবে আমরা সাধারণত গোলমরিচটা বেশি ইউজ করি খাওয়ারে, কারণ গোলমরিচ খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো, তো গোলমরিচ আর কাঁচা লঙ্কাটাই আমরা বেশি ইউজ করি। আর এখানে রয়েছে তোমার মিচড়ি, যেটা কি না আমি ঠাকুরের জন্য রেখে দিলাম হাফ, আর হাফটা আমি এখানে ইউজ করব, কারণ সকালবেলা অনেক সময় মৌরি মিচড়ির জল খাওয়া ভালো জানো তোমরা পেট ঠান্ডার জন্য। আর এখানে রয়েছে অনেকগুলো পপকর্ন, গেস্টরা আসলে বা মেয়ে অনেক সময় মুভি টুভি দেখে তখন খাওয়ার জন্য, আমিও খাই, খুব ভালো লাগে আমার পপকর্নটা খেতে, তো ওই কারণে এই যে 10টার মতন পপকর্ন আমি এখানে রেখেছি, এনে রেখেছি। আর এখানে হচ্ছে মশার ধূপের জন্য, মশার জন্য যে তেলটা এটাও আমরা ইউজ করি, কারণ এখন গরম পড়েছে প্রচুর পরিমাণে মশা, সবার বাড়িতেই মশা আছে জানো, এটা এনে দিলাম রাত বিরেতে কখন লাগে তো ছুটে যেন না যেতে হয় এই কারণে। আর এখানে এনে রেখেছি আমি শুক্তোর মশলা, দুটোই এনে রেখেছি, এখন প্রচুর গরম শুক্তো খাওয়া হবে, তো এই কারণে দুটো প্যাকেট আমি শুক্তোর মশলা এনেও রেখে দিয়েছি। আর এটা হচ্ছে সানলাইট, সানলাইটটা আমি এই কারণেই ইউজ করি, অনেক সময় রান্নাঘর ধোয়ার জন্য বা বাথরুমে কিছু, তারপরে আর এমনি বিভিন্ন কাজের জন্য দেখবে দরকারের সময় এই ধরনের সাবানগুলোই বেশি ইউজ মানে লাগে, তো এটাতে দুটো প্যাকেট এনে আমি রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে তোমার কোরিয়েন্ডার পাউডার, তারপরে এটা হচ্ছে, হ্যাঁ এটাও কোরিয়েন্ডার পাউডার, এটা হচ্ছে চিলি পাউডার, আর এটা হচ্ছে জিরা পাউডার, এগুলো তো লাগবেই জানো। তো মোটামুটি আমি তোমাদের সবই দেখিয়ে দিয়েছি আমার কী কী আইটেম এসেছে, তো দেখো। আর ডেইলি ব্লগ, আমি ডেইলি ব্লগের সাথে সাথে আমি চাই যে সবসময় তোমাদের সাথে এইভাবে শেয়ার করতে, যেন তোমরা বোর না হয়ে যাও, ডেইলি ব্লগ অনেক সময় ভালো নাও লাগতে পারে। তো ঠিক আছে, এই আমার এই
ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমাদের কিছু হেল্প মানে হেল্প হয় আমার এই আইটেম দেখে, অনেক সময় আমরা কী হয় দোকানে গিয়ে কিছু ভুলে যাই, এই রে কী নিলাম না কী নিলাম না, তো প্লিজ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর আমিও চেষ্টা করব তোমাদের নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই রাখছি, টাটা। বাথরুমে আরেরা এখানে গান করছে, ও হুঁ হা হুঁ, ইউক দেখাও ক্যা ড্র কিও দেখাও পেলে কৌশল আমি প্রথম থেকে শ্যুট করতে পারিনি, তো আমি এখন নিয়ে বসে পড়েছি পপকর্ন আর আমার লেমন টি। আর আজকে পড়তে মাত্র একজন এসছে, এখন একজনের এক্সাম হয়ে গেছে, তো আর আজকে আসেনি, রেস্ট নেবে এখন বাড়িতে। আর শুধু এসছে কৌশল, কৌশল একটু আমার সাথে পপকর্ন খেলো আর পড়লো, আর এখন পড়ছে, পড়লো না পড়ছে, তো ঠিক আছে আমি পড়িয়ে নিই তারপরে আবার শ্যুট করছি। তো দেখো আমি আজকে তোমাদের সাথে মানে বাটার চিকেনটা আমি আর শেয়ার করলাম না, অন্য আরেকদিন আমি শেয়ার করব। আর বাটার চিকেনটা সত্যিই খুব ভালো হয়েছে। দিশা আমাকে বলছিল যে তুমি এটা রেসিপিটা দেখে নাও, বাট আমি একদম আমার নিজের মতন করে আমি আজকে বাটার চিকেনটা রেডি করলাম, তো আর খেতেও খুব টেস্টি হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা প্লেটিং করে নিয়েছি আমার আর মেয়ের, আর ওর বাবা আগেই খেয়ে নিয়েছে। তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই রাখছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো প্লিজ। তো ঠিক আছে আজকের মতন, টাটা, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।